মেজার ভুল দেখলে কিন্তু ইয়ে হবে। বাড়ি ফিরে শাড়ি পরে আমি একদম রেডি। এদিকে এদিকে মাটন আমার অলমোস্ট কষানো হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, আজ হচ্ছে 30th of July 2023। 28 আর 29 আমি কোনো ব্লগ করিনি, রাদার করতে পারিনি তোমরা বলতে পারো। বাড়িতে মেড মেড নিয়ে আবারও সমস্যা হচ্ছিলো। যাই হোক, আস্তে কয়েকজন জয়েন করেছে, তাকে আমি চিনি, অনেক দিন থেকে চিনি, প্রায় অলমোস্ট আমার যখন 10-12 বছর বয়স তখন থেকে চিনি আর কি। তো তাকে পেয়ে গেছি আর কি। তো সে আজ থেকে স্টার্ট করেছে, তো মনে হচ্ছে একটুখানি শর্টেড সব কিছু। তো আপাতত এইভাবে শুরু হলো দিনটা। তো আজকে দিনটা স্টার্ট করা যাক। তোমরা কে কেমন আছো অবশ্যই জানিও। দুদিন থেকে ব্লগ করিনি, মনে হচ্ছে কতদিন তোমাদের সঙ্গে কথা বলিনি। আমি এই ব্লগের মাধ্যমে যখন আমি ক্যামেরাতে কথা বলি, মনে হয় তোমরা আমার সামনে আছো, তোমাদের সঙ্গে কথা বলছি। যখন ক্যামেরা তুলে কথা বলছি, তো মনে হচ্ছে আমি অনেক অনেক দিন তোমাদের সঙ্গে কোনো কথাবার্তা হয়নি। তো যাই হোক, ইউবি সকালবেলা পড়ছে, আজ তো সানডে, ইউবির ছুটি। আর এই ভিক্টর একটু স্কুল মানে ডামাডোল গেছে, ঠিকঠাক প্রপারলি ক্লাস করতে পারেনি, এইসব হয়েছে আর কি। যাই হোক, এখন আমি একটু পরেই যাবো পার্লারে, আর কাপ চা খাবো, একটু ব্রেকফাস্ট করবো, তারপর পার্লারে যাবো। আর আজকে ইচ্ছা আছে শ্যুটটা করে নেওয়া, কারণ মঙ্গল আর বৃহস্পতিবার ভিডিও দেওয়া দিই। আমি আরও আগেই শ্যুটটা করে নিতে পারতাম, বাট রাদার বাড়িতে মেয়েট এইসব নিয়ে ঝামেলা ঝামেলা ছিল বলে আমি করতে পারিনি। বাট আজকে করতে হবে, নইলে মঙ্গলবার দিন ভিডিও দেওয়াটা আমার পক্ষে একটু ডিফিকাল্টি হয়ে যাবে। তো এইভাবেই মোটামুটি স্টার্ট করার কথা ভাবছি। তো চলো, সকালটা স্টার্ট তো করে দিলাম, তারপর বাকি কথা তো সারাদিন তোমরা রয়েছো আমার সাথে। তো বেসিক্যালি আমি যেটা করি, সব কিছু একটু প্রি প্ল্যান করে চলতে পছন্দ করে। এই যে ড্রেসগুলো দেখছো, আমি আমার আলমারি থেকে বার করে দেখলাম যে বেড়াতে যাওয়ার জন্য এগুলো নিয়ে যাওয়া যাবে কি না। তারপরে সব দেখে টেকে রেডি রেডি হয়ে চলে গেলাম হচ্ছে পার্লারে। আজকে কিন্তু একটা চ্যালেঞ্জিং কাজ ছিল, এবং এইরকম চ্যালেঞ্জিং কাজ কিন্তু আমার মাসে মোটামুটি 8টা থেকে 10টা থাকে। বেবি হেয়ার কাটিং আমার কাছে সত্যি খুব চ্যালেঞ্জিং, কারণ কি বলতো, কাটিং থেকে যেটা বেশি আমার কাছে ভয়ের হয় সেটা হচ্ছে যে বাচ্চার কোথাও লেগে গেল না। তো বাচ্চারা জেনারেলি কী হয়, অত পেশেন্স ধরে রাখে না, আর এক একটা বাচ্চা এক এক রকম হয়। কিন্তু সত্যি কথা বলতে গেলে মানে অনেক বেবিদেরই হেয়ার কাট আমি করি, এবং তাদের প্যারেন্টসরা বলে আমি নাকি খুব পেশেন্টলি বাচ্চাদের হ্যান্ডেল করি। হ্যাঁ, এটাই কি ওয়ার্ড একটা বাচ্চার হেয়ার কাটিংয়ের, যে তোমাকে পেশেন্টলি তার হেয়ার কাটটা করতে হবে, তার মুভসগুলো বুঝতে হবে, সেই অ্যাকর্ডিং কাজ করতে হবে। কেন দরকার নেই, ও আরও বেশি ভয় পেয়ে যাবে। আবার কেন লাইট লাগাতে হলো, কেন আরও কি কিছু হবে, এই সময় ছোট বাচ্চা না, তাদের চিন্তাভাবনা একটু অন্যরকম থাকে। সো অনেকক্ষণ থেকে তোমাদের সঙ্গে কথা হয়নি আমার, পার্লার কাজ চলছিল, এসে এসে ঢুকে ঢুকে প্লাস একটা স্টুডেন্ট ক্লাস করছে। এদিকে আমার এই মেশিনটা একটু সমস্যা করছে, ওটা ঠিক করা হলো, তো ইট ইজ ফিক্সড। এরপরে এখন একটু ক্লাস নিয়ে তারপর আমি যাবো হচ্ছে বাড়ি। তো আমার একটা স্টুডেন্ট আছে যে এখানে আমার কাছে তো ক্লাস করেই, প্লাস সে খুব ভালো কেক বেক করে, তার সঙ্গে ও কিন্তু টেলারিং সার্ভিসও প্রোভাইড করে। এবং টেলারিং সার্ভিসও কেমন কী করে সেটা আমি জানি, বাট কেক নিয়ে আমার কোনো সন্দেহ নেই, ভীষণ ভালো করে, কারণ আমি ওর হাতে কেক খেয়েছি। তো আমি ওকেই বলছিলাম, এবছর ওকে একটা শাড়ি দিয়েছি যেটা ব্লাউজ স্টিচ করাতে দিয়েছি, আমি এখন ট্রায়াল পিরিয়ডে চলছি যেহেতু। আর হাতটা একদম সিম্পল, এবার গ্লাস আর কিছু করতে পারবে, এই শাড়িটা এমনি এত ইয়ে না, মানে অন্য কিছু ভালোই লাগবে না। ও দেখি শাড়িটা, যে ব্লাউজটার সঙ্গে কেমন লাগবে, যা নর্মাল পরে মানে অনেকজনের মতো পরি না আমি, একবার তুলেও দিই না, একবার নিচেও না। এটা ঠিক আছে, তুই যেটা করেছিস এটাই ঠিক, ভালো, কারণ ও প্যাকেটেই দেবে না। দেখো কতটা কাটবো, তুমি এসে দেখো কোনটা কোনটা, ও পিকটা যত খুশি ফেলে দে। তো সুযোগ তো নিয়ে এসেছিলো পার্লারে, কিন্তু ওর শরীরটা যেহেতু ভালো নেই, সেহেতু ফেরার সময় আমি আর ওকে নিতে আসতে বললাম না। আমি এখন টোটো করে যাচ্ছি, আমি এখন ভাবছি টোটো করে যাচ্ছি, তাহলে তো র্যাপ করার দরকার ছিল। ঠিক আছে চলো, ভুলে গেছি অ্যাকচুয়ালি,
স্কুটিতে স্কুটি চালিয়ে আসি, তো তো র‍্যাপ করা হ্যাবিটটা থেকে গেছে, ওই জন্য র‍্যাপ করেই রয়েছে। দুপুরের লাঞ্চে আজকে আছে ভাত, বরবটি আলু ভাজা অ্যান্ড এটা হচ্ছে ডিমের ঝোল। স্টিচিং এর ব্যাপারটা একটু বলে নিই, আমার স্টুডেন্টটাকেও দিলাম এবার একটু ট্রায়ালের জন্য। তোমাদের বলছিলাম আমি যে প্রপার টেলার আমি পাচ্ছি না যাকে দিয়ে কাজ করতে পারি, সো আমি একটু এক্সপেরিমেন্ট। দুপুরে লাঞ্চের পর এই তোমাদের সাথে দেখা হলো, ইভেন বাড়ি এসেও কথা বলিনি, কারণ ওই নতুন যে মেয়ে ছিল তাকে অ্যাডজাস্ট করতে এসব করতে আমার সময় লেগে গেল। সন্ধ্যাবেলা এখন পার্লার কাজ চলছে, বাট আজ সানডে আর বাড়িতে মাটন হবে। এখন আমি সুইতুর সময় চললাম মাটন নিতে, বাড়ি এসে আমার শ্যুট আছে, সেই শ্যুটটা করবো, তো সেই জন্য আমি সন্ধ্যার দিকে আর পার্লার যাবো না, যাওয়ার কথা ছিল বাট যাবো না। এদিকটা আমার এবার একটু দেরি হয়ে গেল, নইলে আমার যা প্ল্যান আছে তত করে আমার শ্যুটটা আরও আগে আগে করে নিতে পারলে সব থেকে বেস্ট হয়। তো যাই হোক, মঙ্গলবার দিন ভিডিও পোস্ট আছে, এখনও খুব দেরি হয়নি, তবে আজকে ভিডিও শ্যুট না করলে মঙ্গলবার দিন ভিডিও দিতে পারবো না। আর আজ আর কাল দুদিন শ্যুট করবো, যাতে করে মঙ্গল আর বৃহস্পতি দুদিন, এখন তো দুদিন করে ভিডিও দিচ্ছি ওই চ্যানেলটার মধ্যে, না আমি কোনোভাবেই চাই না যে ডেটটা এদিক ওদিক হোক। তো যাই হোক, মাটনটা নিয়ে এসে শ্যুট করবো, শ্যুট করে রাতের ডিনার হবে মাটন অ্যান্ড আমি ভাবছি রুটি খাবো, ওরা মনে হয় ভাত খাবে, এটাই মোটামুটি প্ল্যানিং রয়েছে। বাই দ্য ওয়ে আরেকটা গুড নিউজ তোমাদের দেওয়া আছে, বাট সেটা এই ব্লগে দেবো না, সেটা কালকের কিংবা পরশু ব্লগে তোমরা পেয়ে যাবে। গুড নিউজ বলতে, যেহেতু আমাদের ডেলি লাইফ ব্লগিং দেখছো তোমরা, সেহেতু আরেকটা নতুন জিনিস ইনকর্পোরেট হবে, সেটা তোমাদের জানানোটা দরকার, বাট এই ব্লগে নয়, কালকের কিংবা পরশু ব্লগে তোমরা অবশ্যই জানতে পারবে। বাড়ি ফিরে শাড়ি পরে আমি একদম রেডি, একটা লুক ক্রিয়েট করবো, লুকটা এখন কিছু বলছি না তোমাদের, তোমরা অবশ্যই গিয়ে সাগরিকা ক্রিয়েট এভরিডে কিংবা ইউটিউবার চ্যানেলে গিয়ে দেখে নিও, ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ঝটপট করে আগে আমি শ্যুটটা করে নিই, আর মাটন নিয়ে এসেছি, মাটন তো রান্না করবো, রেসিপি আর দেখাবো না, সেম ভিডিওতে এই মাটনের ঝোল যেহেতু করছি অন্য কিছু রেসিপিগুলো অবশ্যই দেখাতাম, কিন্তু আপাতত শ্যুটটা করে নিই ফটাফট, আফটার দ্যাট তোমাদের সঙ্গে কথা বলছি আমি। তো আমার লুকটা তো তোমরা ওই ভিডিওটাতেই দেখবে, তবু বলে দিই একটা শাড়ি পরেছি তোমাদের একটু আগে দেখালাম, এটা হচ্ছে আমার মেকআপ লুক। মাঝে একটা টিপ পরেছিলাম, এদিকে এটা মানে রিলস বানাতে বানাতে আমি ওদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি, মোটামুটি 30% মতো হয়েছে, এখনো 70% বাকি আছে। তো শাড়িটা ছেড়ে নেবো, নইলে খুব মানে আমি হচ্ছে যে রান্না করতে করতে আরও কটা রিলস বানিয়ে নেবো, বাট খুব অসুবিধা হচ্ছে আর গরমও লাগছে, খুব এসিতে থাকলেও খুব গরম লাগছে এত কিছু পরে আর কি। তো যাই হোক চলো আমি ফটাফট শাড়িটা ছাড়ি, দেন তোমাদের সঙ্গে কথা বলছি। এদিকে এদিকে মাটন আমার অলমোস্ট কষানো হয়ে গেছে, আর এদিকে ভাতের জলটা বসিয়ে নিয়েছি, কারণ মাটন মানেই ভাত খেতে সবাই বেশি প্রেফার করে এরা। এই রইলো মাটনের ঝোল, আর বাই দ্য টাইম আমার শরীরটা খারাপ হতে শুরু হয়ে গেছিল, আর এদিকে মাটনের ঝোল আর রাইস দিয়ে আমাদের রাতের ডিনারটা হয়ে গেছে। ভয়েস ওভারের সময় তোমরা বুঝতে পারছো ব্যালকনিতে, জানি না হঠাৎ করে শরীরটা কেন এরকম করছে, খাবার টাবার খেলাম, খেতে খেতে হঠাৎ করে মাথাটা ব্যথা হতে শুরু হলো, আর মনে হচ্ছে জ্বর আসবে আর প্রচণ্ড গায়ে হাতে ব্যথা হতে শুরু হলো, মনে হচ্ছে যে এখন কেউ আমাকে ধরে মারধর করেছে এরকম ব্যথা আর কি, জানি না কেন। মেবি কালকে হতে হতে জ্বর চলে আসবে, এবার কালকে জিম যাওয়ারও আছে, মানডে থেকে ভালো করে স্টার্ট করবো ভেবেছি, গত উইকে খুব একটা ভালো করে মানে জিম যাওয়াই হয়নি, খুব একটা কেন, আমি ওনলি ওয়ান ডে গেছি গত উইকে, জিম ইররেগুলারিটি আমার একদম পছন্দ না, বাট আমি বুঝতে পারছি না কারণ সকালবেলা উঠে যেতে পারবো কিনা, চেষ্টা করবো তো অবশ্যই যাওয়ার, এটা ইচ্ছে আছে। তো যাই হোক, ব্লগ আমি এখানে এন্ড করছি না, যে ব্লগটা অনেকটাই ছোটোর মধ্যে হয়েছে, একবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কাল সকালে, আজ আর কাল মিলিয়ে কিন্তু ব্লগটা তোমরা পাচ্ছ। গুড আফটারনুন এভরিওয়ান, কালকে থেকে আজকে ব্লগটা শুরু হচ্ছে, আমি ওটাই কন্টিনিউ হচ্ছে আর কি, শরীরের অবস্থা খুব খারাপ বলে আমি একদম তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, আর প্রচণ্ড জ্বর, এখন এই জাস্ট খেতে বসেছি, প্রায় 3:30 বাজছে, আর আজকে বাড়িতে মেয়ের আসেনি, মা এসে কোনো রকম একটু করে দিলো বলে তাও খেতে পাচ্ছি, তাই আজকে একদম সিম্পল খাবার আর কি। তো তোমাদের একটু দেখিয়ে দিই আর কি, ব্লগটা যেহেতু কালকে করেছি আজকে কন্টিনিউ করতে চাইছি, এই জন্য যেটুকু যা হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো, মানে এত শরীরে চোখ খুলতে পারছি না, কোনো অবস্থা পার্লারও যাই না। লাঞ্চ হচ্ছে ভাত, অমলেট, আলু সেদ্ধ আর ঘি, এই দিয়ে লাঞ্চ সারা সারাদিন আজকে আমার মানে শুয়ে বসেই কেটেছে, একচুয়ালি বসে না শুয়ে কেটেছে, শরীর তো ভালো নেই তোমাদের বললাম, জ্বর আছে, এবার একদমই পার্লার যাইনি, এখন আবার মেডিসিন নিলাম, গায়ে জ্বর আছে, যেতে যেতে হয়তো জ্বরটা কমে যাবে, আর মেডিসিন যেহেতু নিলাম, একবার পার্লারটা না গেলে কেমন একটা করে মনে, আমি চেষ্টা করি যেদিন কাজে একটু চাপ কম সেই দিনও চেষ্টা করি একবার অ্যাটলিস্ট যাওয়ার, তো সেই জন্য রেডি হয়ে যাচ্ছে, একদম যাওয়ার ক্ষমতা নেই।
নিজের কাজের জায়গা কি না না গেলে খুব খারাপ লাগে। আর আমার শরীর তো দুজনেই শরীর ভীষণ খারাপ। ও আমাকে ড্রপ করতে চললে আবার নিয়ে আসবে খানিকক্ষণ পরে। এই সময় এই ভাইরাল ফিভারটা সবার হচ্ছে, যেহেতু সিজন চেঞ্জ মেবি সেই জন্য একটু ব্রিদিংয়েও সমস্যা হচ্ছে আর কি। আর বাড়িতে মেয়ে নিয়ে কি সমস্যা, কালকে একজন স্টার্ট করেছিল, তোমাদের বললাম মনে হয়, সে আজকার আসে। কী করে কী যে করবো কিছু খুঁজে পাচ্ছি না, মানে বেশ খারাপ হয়ে যাচ্ছে। আমি তো কোনো রকমে আলু সেদ্ধ ভাত আর ঘি খেয়েছি আর ডিম। চলো পার্লারে গিয়ে কথা বলছি, শরীরটা এতটাই খারাপ যে সেইভাবে ব্লগ করতে পারিনি আজকে। বাট যেহেতু কাল থেকে আজকে চলছে ব্লগটা, সারাদিনে কী কী করেছি তোমাদের বলে দিই। সারাদিনে শুধু শুয়েছি আর উঠেছি, উঠে তারপর পার্লার গেছি, পার্লার গিয়ে সেরকম একটা ক্লিপস নেওয়া হয়নি। বাড়ি এসে মা একটু দেরি করে এসেছিলো, এসে মা একটু রুটি করে দিয়েছে, আর কালকে একটু তরকারি ছিল ওটাই খেলাম তোমরা দেখলে, আর মাটনে একটু আলু ছিল, ওই দিয়ে ডিনার কমপ্লিট করলাম। ডায়েটের তো পুরো 12টা বেজে গেছে, কারণ ঠিকঠাক লোকই পাওয়া যাচ্ছে না, রান্নাবান্নাই করতে পারছি না, ডায়েট কী করবো বলো। তো যাই হোক, আর একটু সুস্থ হয়ে যাই না, কালকে থেকে জিম যেতে পারবো কি না, কালকে থেকে যদি নাও পারি চেষ্টা করবো যেন পরশু থেকে জিমটা যেতে পারি আর কি। আর এরই সাথে কাল থেকে চলা ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের এই ব্লগতে কিছু ভালো লেগে থাকে, মেক শিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস নিজের ফ্যামিলির সঙ্গে। চলো দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। টিল দেন টাটা বাই, টেক কেয়ার গাইস, সবাই খুব ভালো থাকো।